আমি যখন ঠেকানোর চেষ্টা করছি, সে খেপে আমাকে বলছে যে ও আমার ছেলে, আপনি কে? তার মানে নিজের ছেলে হলে তাকে ওই রকম সাপের মতো পিটিয়ে মারলেও যেন কোনো দোষ নেই। এবং ওরা সবাই সাক্ষী দিল যে হ্যাঁ, ও ছেলে, ওনার ছেলে। অর্থাৎ আমাদের এখানে একটা বাচ্চার অধিকার তার বাবাও জানে না, পাশের লোক তো জানি না, কিন্তু আমরা আশা ছাড়ব না। যে যা পারি প্রতিদিন প্রতি মুহূর্তে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করব। সেই চেষ্টাটাই কিন্তু ইউনিসেফ করছে। আমি জাস্ট ছোট্ট একটা এই বাচ্চাদের জন্যই বলতে হবে, রং বেরঙের সিল দিয়ে করব। এই সিলটা আমি বাঁ হাতে রাখছি। এবারে এই সিলটা ছোট হচ্ছে, আসলে ছোট হচ্ছে না, কম দেখা যাচ্ছে, তারপরে আমি বলছি ছোট হচ্ছে। আমার এই পাগলের মতো কথা আমি জানি কেউ বিশ্বাস করছে না, তারপরেও বলছি যে এটা এতই ছোট হচ্ছে যে এখন আর দেখাই যাচ্ছে না। ধন্যবাদ জুয়েলাইট, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের নেক্সট ক্যাটাগরি ব্রডকাস্ট মিডিয়া টেলিভিশন, কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের জন্য অপেক্ষা করছে একদল শিশু। আমরা তাদের গান শুনব, সার্কাস দেখব, নাচ দেখব, টেনশনটা আরও বাড়বে। আমি এখন অনুরোধ করছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এবং অপরাজেয় বাংলা বাস্তবায়নে যে প্রকল্প বাস্তবায়ন করছে সেই প্রকল্পের শিশুদের মঞ্চে আসার জন্য। আমরা সার্কাস দেখলাম, তার সাথে সাথে একটা অভিনয়ও দেখলাম। অভিনয়ের মাধ্যমে আপনাদের কাছে একটা তথ্য দেওয়া হয়েছে, একটা নাম্বার আপনারা দেখেছেন 1098, এটা হলো চাইল্ড হেল্প লাইন এবং এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় বাস্তবায়ন হচ্ছে, বিভিন্ন এনজিওর সহযোগিতায়, যে শিশুরা যারা বিপদগ্রস্ত তারা 1098-এ ফোন করে যে কোনো সময় সহযোগিতা চাইতে পারে। এখানে কোনো পয়সা লাগে না ফোন করতে, এই তথ্যটা সবাইকে জানিয়ে দিন এবং শিশুদের নির্যাতনের হাত থেকে রক্ষা করুন। এবার নাচ পরিবেশন করছে আমাদের শিশু বন্ধুরা। ঢুকি নাচে দাপুর দুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নুপুর, হার কি নাচে সই। ঢুকি নাচে দাপুর দুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নুপুর, হার কি নাচে সই। Thank you.
টেলিভিশনের ক্রিয়েটিভ ক্যাটাগরি 18-র নিচে আমরা একটু নমিনেশনগুলো দেখব। Nominations for creative work in television under 18. Lipika Dash, they are also human being. Sohel Rana Shobuj, We Too Wish to Speak. Daridro, Abhab Anoton, সমাজের কিছু লম্পট মানুষদের লালসার শিকার হয়ে যখন কোথাও যাওয়ার ঠিকানা জানা থাকে না তখনই এদের জায়গা হয়ে দাঁড়ায় পতিতালয়। রায়হান আহমেদ, ব্লাইন্ড হোপ। হয়তো এই আশায় যে সন্তান তাদের চোখে চোখ রেখে একটা হাসি দেবে। সোহেল রানা সবুজ, শরীফার স্বপ্ন। দেখে মনে হয় এ যেন এক কিশোরী কন্যার প্রতিযোগিতার লড়াই। অতঃপর স্বপ্নের রাজ্যে পৌঁছায় শরীফা। এই রাজ্যটি হচ্ছে শরীফার বিদ্যালয়। শালা ইসলাম, স্বপ্নযাত্রা। আর মাত্র কয়টা শহর, কয়টা গ্রাম বাকি? আমাদের স্বপ্ন ঘুরির হবে আকাশ পারি। সৃজন হালদার, কনসিকোয়েন্স অফ ডিসঅবিডিয়েন্স। এটাতে তৃতীয় হয়েছেন সৃজন হালদার, কনসিকোয়েন্সেস অফ ডিসঅবিডিয়েন্স, চ্যানেল আই এর প্রোডাকশন। সৃজন হালদার আসতে পারেনি, তার পক্ষ থেকে, চ্যানেল আই এর পক্ষ থেকে এবং চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তনু পুরস্কারটা নিচ্ছে সৃজন হালদারের। তার ছবির নাম ব্লাইন্ড হোপ। আমি জানি না নামটা কি বলা দরকার আছে। নাম হচ্ছে রায়হান আহমেদ। আচ্ছা, এবার প্রথম পুরস্কার, এটা ইটিভি থেকে, নাম হচ্ছে সোহেল রানা সবুজ, শরীফের স্বপ্ন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহকে যে আমি কাজটা করতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং আমাদের মুক্ত খবর টিমকে, যাদের সার্বিক সহযোগিতায় আজকে আমি শরীফার স্বপ্নটাকে সবার সামনে তুলে ধরতে পেরেছি। পরবর্তী ক্যাটাগরি ক্রিয়েটিভ 18 টেলিভিশনে, 18-র উপরে যারা। নমিনেশনস ফর ক্রিয়েটিভ ওয়ার্ক ইন টেলিভিশন ওভার 18। মোহাম্মদ শরফুল আলম, অভিযাত্রী। আমাদের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই হল যুব সমাজ। আজকের তরুণরাই আগামীর মূল চালিকা শক্তি। শম্পা মাহমুদ, টাপুর টুপুর। এ দ্বীপে ছিল না কোনো শিক্ষালয়, ফলে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সপ্রতিভায় বিকশিত না হয়ে কোমলমতী এই শিশুরা ধীরে ধীরে গড়ে উঠছিল ভবিষ্যৎ জেলে হিসেবে। ডক্টর মোহাম্মদ শাখাউতুল্লাহ চৌধুরী, উড়াল পাখি। জানো দাদু ভাই, পাখিটাকে পেয়ে আমরা দারুণ খুশি হয়েছি। আমাদের বড়টা পাখিটাকে কথা বলা শেখাবো। মীর বরকত, তামান্না তিথি,
কল্পলোকের গল্প কথা। আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই আমি রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। সাখাওয়াত লিটন প্রজন্মান্তরে ভাষার শুদ্ধ চর্চা। আর তখনই রাবেয়া আক্তার সুবর্ণা চাই পুষ্টির অধিকার। ওদেরও যে ফল খেতে ইচ্ছে করে। এই অংশে কোনো তৃতীয় পুরস্কার নেই। দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাবেয়া আক্তার সুবর্ণা, চাই পুষ্টির অধিকার, এটিএন বাংলা। এবার প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার পাচ্ছে মীর বরকাত অ্যান্ড তামান্না তিথি, কল্পলোকের গল্প কথা। আমরা একটু শুনি আপনার কেমন লাগছে এখন। শিশুদের জন্য যে গল্পগুলি আমরা বলছি, শুধু শিশুদের গল্প বলা নয় এটা, এখানে আমরা বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা তৈরি করতে চাই, সেই সঙ্গে বাঙালি সংস্কৃতির যেই অবহেলিত দিকটি গল্প বলা, সেটিকে আমরা মানুষের সামনে আরও জনপ্রিয় করতে চাই, ছোটদের ছোটবেলাটা ফিরিয়ে নিতে চাই। একটু আমরা দেখে নিই নমিনেশনগুলো। আপনার প্রথমে যাব জার্নালিস্টিক ক্যাটাগরিতে আন্ডার 18 গ্রুপে। Nominations for Journalistic Work in Television, Under 18. Sushmita Sen, Tannery. নোংরা আবর্জনা দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে রাজধানীর হাজারিবাগের পরিবেশ। সোহেল রানা সবুজ, ইফটিজিংয়ের কারণে আত্মহত্যা। অপমান সহ্য না করতে পেরে এবং অভিযুক্ত মাসুদের বিচার না হয়, পরের দিন সকালে মায়ের পরনের শাড়ির গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে অভিমানী ইতি ভুইয়া। প্রিয়ন্তি দেবনাথ পূজা, সার্কাসের শিশুরা। আমরা সার্কাস দেখি, আনন্দ পাই, কিন্তু যে শিশুরা সার্কাসে কাজ করছে তাদের অনেকেরই হয়তো হয় না পড়াশোনা। তামান্না জাহান জিশা, শিক্ষক যখন বিবেকহীন। 102 নম্বরের এই কক্ষে পড়তো সাদিয়া আফরিন, গত 7 আগস্ট এখানেই মেয়েটিকে বেধড়ক পেটানো হয়। আনাফ জান্নাত পূর্ণতা, বেদে শিশুরা। আমরা আগ থেকে সাপ ধরি। কবে থেকে ধরো? কবে থেকে? ছোটকাল থেকে ধরি। ছোটকাল থেকে? এখন তো ছোটই আছো না? বড়। সোহেল রানা সবুজ, শিক্ষার্থী প্রহার। স্কুল শিক্ষকের শাসনের নামে মধ্যযুগীয় নির্যাতনে আহত যাত্রাবাড়ি থানাধীন মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। তৃতীয় স্থান থেকে আগে শুরু করি। শিক্ষার্থী প্রহর ইটিভিতে প্রচারিত হয়েছে, সোহেল রানা সবুজ। আর দ্বিতীয় স্থান আমাদের বিচারকরা মনে করেছেন, সার্কাসের শিশুরা, এই শিরোনামে এটিএনএ প্রচারিত হয়েছিল, প্রিয়ন্তি দেবনাথ পূজা। প্রথম পুরস্কার জার্নালিস্টিক ওয়ার্ক টেলিভিশন, এই ক্যাটাগরিতে 18 বছরের নিচে যারা, বেদে শিশু, এই শিরোনামে ইটিভিতে প্রচারিত হয়েছিল আহনাফ জান্নাত পূর্ণতা। আমার বিশ্বাস হচ্ছে না, আমার লাস্ট 5 দিন যাবৎ রাতে ঘুম হয়নি। আমি থ্যাংক ইউ। নমিনেশন 18 বছরের উপরে জার্নালিস্টিক ক্যাটাগরি। নমিনেশনস ফর জার্নালিস্টিক ওয়ার্ক ইন টেলিভিশন, ওভার 18। মুন্নি সাহা, পথ শিশু। এরা সবাই পথ শিশু, বসেছে সোহরাওয়ার্দী উদ্যানের একটি শেডের ভেতর। মোজাম্মেল শিশির, শিশুরা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। একবেলা পেটে খাদ্য না পড়লেও চলে এদের, শুধু চলে না, সময় মতো এই নেশা গ্রহণ না করলে। জান্নাতুল ফেরদৌসি, চাইল্ড কিডন্যাপ। অপহরণকারীদের থাবা থেকে নিজের শিশু সন্তানকে বাঁচাতে প্রতিদিন এভাবেই নির্ঘুম রাত কাটাচ্ছেন আতঙ্কিত অভিভাবকরা। নাদিয়া শারমিন, শিশুকাল।
শিশুকালও বুঝি এখন মুখ লুকায় শিশুদের ব্যস্ততা দেখে। সকালে উঠে নাস্তা করি, নাস্তা করে পড়তে বসি। শাহনাজ শারমিন রিনভি, গার্ল রিকভারি। অবাক বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছে, খুঁজছে তার আপনজনকে। কিন্তু হায়, সেই আপনজনেরাই নির্দ্বিধায় অসুস্থ শিশুটিকে হাসপাতালের বেডে রেখে চলে গেছে। মোহাম্মদ আহসান হাবিব খালেদ, স্বাবলম্বী কিশোরী। ছেলেদের সাথে পাল্লা দিয়ে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ছবি তোলা, প্রিন্ট করা এখন তার নিত্যদিনের কাজ। সেই সাথে এসেছে জীবনে অর্থনৈতিক সাফল্য। আমরা তিনজনই ঘোষণা করি, আমি তৃতীয় স্থানটা দিয়ে শুরু করছি। স্বাবলম্বী কিশোরী এই শিরোনামে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল মোহাম্মদ আহসান হাবিব খালেদ। এবার দ্বিতীয় পুরস্কার, জান্নাতুল ফেরদৌসী, বৈশাখী টেলিভিশন, চাইল্ড কিডন্যাপ। এখন প্রথম পুরস্কার যাচ্ছে বাংলা ভিশনের তরফে, বানিয়েছেন শাহনাজ শারমিন রিনভি। যদি না থাকে তাহলে বাংলা ভিশনের পক্ষ থেকে আমি কাউকে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমাদের এই কঠিন কাজটা করতে অসম্ভব মেধা, দক্ষতা এবং পরিশ্রমের সাথে সহযোগিতা করেছে, তা না হলে হয়তো ইউনিসেফের পক্ষে এই অ্যাওয়ার্ড দেওয়া এতটা সহজ হতো না। প্রথমে আসছে আমাদের যাদের শাহনুর ভাই, শাহনুর ভাই আপনার জন্য। এরপরে রয়েছে রুবায়েত ফেরদৌস, কাদির কল্লোল, এস এম শামীম রেজা, রতন পাল, সুমনা শারমিন আমার পাশেই আছেন, বাদ রইল কে, শামীম শাহেদ। সবাই আমরা একটু জোরে হাত তালি দিই আমাদের জাজদের জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যারা কাজ করেছে, অপরাজেয় বাংলাদেশের শিশুদের এবং অপরাজেয় বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। সিটিএফ বেকে, চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ, যারা আমাদের প্রত্যেকটা কাজে টেকনিক্যাল দিক থেকে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাজদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার কমিউনিকেশন সেকশনের সব কলিগদের, যারা আমাকে এই পুরো প্রোগ্রামটা করতে সহযোগিতা করেছে। যাও এগিয়ে।